তুমি কেমন আছো? ভালো আছি। মামুন সাহেব কেমন আছে? বাকের ভাই একটু ভিতরে আসো। মামুন সাহেব কেমন আছে আমি তো জানি, সম্ভবত ভালোই আছে, এটা এখন ভালোই থাকার কথা। তোমাদের মধ্যে বুঝি ঝগড়া হয়েছে? কেন ঝগড়া করতে যাও, নিজেই কষ্ট পাও। ঝগড়া ঝগড়া কিছু হয়নি বাকি ভাই, মামুন বিয়ে করেছে। আপনার কাছে ছোট্ট অনুরোধ করছি, আপনি আর কখনো আমাকে মামুন সম্বন্ধে কিছু জিজ্ঞেস করেন। আপনাকে তো আসল খবরটাই দেওয়া হয়নি, আমাদের বকুলের বিয়ে 11 তারিখে গায়ে হলো। না বসুন বাকি, চা খেয়ে যাবেন। মনে হয় আমি চা খাবো না, আমার মনটা খুব খারাপ হয়েছে। কি জানেন বাকি ভাই, এই পৃথিবীতে কিছু কিছু মানুষ শুধু কষ্ট পাওয়ার জন্যই জন্মায়। আমার কথা দেখুন, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি জ্ঞান তো কখনো কোনো অন্যায় করিনি, কাউকে কখনো কোনো রকম কষ্ট দিইনি। অথচ অথচ দেখে না আমি কেবলই কষ্ট পাচ্ছি। আমার মাঝে মাঝে মনে হয় আমার বাকি জীবনটা শুধু কষ্টেই কাটবে। আপনি কাঁদছেন নাকি বাকির ভাই? চোখে কে জানি পড়ছে। আপনি একজন চমৎকার মানুষ, আমার এখন মাঝে মাঝে মনে হয় আমার বোধহয় আপনাকেই ভালোবাসা উচিত ছিল। আমরা সবসময় ভুল মানুষকে ভালোবাসি। শুনে যাই।